বিসমিল্লাহি রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আধ্যাত্মিক বিষয় নিয়ে হাজির হইলাম। সে বিষয়গুলো হলো যে মানুষ এই পৃথিবীতে সাধনা করে, আর এই সাধনার মূল উদ্দেশ্য কী, এই মূল উদ্দেশ্য কী এবং কোন কোন সাধনায় গেলে, কোন কোন পর্যায়ে গেলে একটা মানুষ সেই যেমন সৃষ্টির শুরু থেকে সেই আত্মাগুলো আলমে আরোয়ার মধ্যেই ছিল, সেই আলমে আরোয়া থেকে মানুষ যখন এই পৃথিবীতে জন্ম জন্মান্তরে এসে গেল, তখন দেখা যায় যে সেই মানুষগুলো আবার এই পৃথিবী থেকে সেই আলমে আরোয়াতে আমাদেরকে পৌঁছাইতে হবে। কারণ মূলত আমাদের দেশ, আমাদের যে স্থান এখানে নয়, আমাদের সমস্ত আত্মা আলমে আরোয়াতে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। তো যেখান থেকে এসেছি সেখানে আমাদেরকে যেতে হবে। তবে সেই যাওয়ার পথে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে পাঠাইলেন। যে পরীক্ষা করার জন্য যে আল্লাহ পাঠাইলেন, এটা কোরআনে সূরা মুলুকের মধ্যে বলেছেন যে ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআবলু ওয়াকুম আয়ুকুম আহসানু আমালা ওয়া হুওয়াল আজিজুল গাফুর। অর্থাৎ মানুষের মৃত্যু ও জীবন আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে কে কর্মে, সাধনে, চরিত্রে, প্রেমে উত্তম, তিনি একমাত্র সেই পরাক্রমশালী আল্লাহর সাথে মিশবে। তো এখন কিছুটা সাধনার কথা তুলে ধরব, আর যারা শরীয়তের জগতে আছে তারাও যেন বুঝতে পারেন, সেখান থেকেও আমি কিছু একটা বলবো। এখন বলছি যে আমারই লেখা গ্রন্থ, সেই গ্রন্থটির নাম হলো বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার। কাঁচামাটি ইটের ভাটায় পুইরা হইল ঝাওয়া, সেই ঝাওয়ারে আরও পরে আয়না গেল পাওয়া। মানব দেহ কাঁচামাটি, প্রেম আগুনে পুইরা খাটি, 70,000 পর্দা কাটি নিজের আয়নায় দেখিয়া। এর আড়ালে থাকেন যিনি, তিনি আমার সত্তা জানি, একই রূপে তিনজন তিনি, আল্লাহ নবী আদম হইয়া। বাতাস আছে নিরাকারে, দেখতে যদি চাও তাহারে, বাতাস আছে নিরাকারে, দেখতে যদি চাও তাহারে, বিজ্ঞানেরও সাধ্য নাই রে, সত্য সাধু ধরো যাইয়া। সাধু নামের ভণ্ড যারা, নিজেকে চেনে নাই তারা, বিশ্বাস করে আইল যারা, গেল তারা ধোকা খাইয়া। লক্ষ জনম ধন্য হইল, আমি শামীমকে দেখাইল, গাউসুল আজম আরশাদ আইল, হাওলাপুরীর গর্ব হইয়া। সেই হাওলাপুরীকে, যিনি চিটাগাং হাওলাপুরী অবস্থান করছেন, তিনি এখন সেখানে তিনি যে আছেন তার রওজা মোবারক, হাওলাপুরী কুদ্দুস শাহ বলে তার পরিচয়, তার শিষ্য আমার পীর আরশাদুল্লাহ চিস্তি এবং আরেকজন আছে জালালউদ্দিন খাঁ। তাই জালালউদ্দিন খাঁ আমার চাচাগুরু, আমি তার গ্রন্থ থেকে আমি একটি জিনিস শোনাব যে মূলত মারিফত, হাকিকত, তরিকত এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হলে আমাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে আমরা কে করতেছি। মানুষ থুয়া খোদা বজো, এই মন্ত্রণা কে দিয়েছে? মানুষ ভজো, কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। খোদাই নেহে ছায়া কায়া, স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া, ফুল কোলে ছয় প্রেমের গাছে। আরব দেশে মক্কার ঘর, মদিনায় রাসুলের কবর, বাইতুল্লাহ শূন্যের পাথর, মানুষে সব করিয়াছে। মানুষে করেছে কর্ম, কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিঘোর মর্ম, মন মহাজন মধ্যে আছে। খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, মারেফত সিদ্ধের ঘাট সকলেই মানুষের কাছে। এবার সৃষ্টিরও আগে পরোয়ারে, মানুষের রূপ নেহার করে, ফেরেস্তারা যাইতে না রে, মানুষ তথায় গিয়াছে রে। মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া, খেলতে হইল মানুষ লইয়া, জাত বিনি কি জাত বাসে। এবার মানুষের ছবি আঁকো, পায়ের দুলি গায়ে মাখো, শরীয়তটা সঙ্গে রাখো, তত্ত্ববিশদ গোপন আছে। জালালে কয় মন্দ্রে পাজি, করবে কত বেলে হাজি, ওরে মানুষ তোর নায়ের মাঝি, একদিন গিয়া হবি পারি। হে জগতবাসী, শেষ ফিনিশিংয়ে কী বলা হলো? শেষ ফিনিশিংয়ে বলা হলো যে মানুষ তোমার নায়ের মাঝি, একদিন গিয়া হবি পারি। তো আল্লাহ কী বলেছেন? খালাকাল ইনসানি। এই পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠ কেন? আল্লাহ বলেছে খালাকাল ইনসানি আদম আলী সুরাতিহি, আল্লাহ আদম স্বরতের মধ্যে মিশে আছে। এবং সেই আদম যদি নিজেকে পবিত্র করা হয়, তখন সেই আদমকে সুফি আদম বলা হয়।
একটি হলো আদি আদম, একটি সুফি আদম, আর আমরা সেই আদমের বংশধর। তাহলে আমরা হইলাম বনি আদম। তো বনি আদম এই পৃথিবীতে আমরা এসে গেছি। তাহলে এই বনি আদমের মধ্যে যারা সুফি আদম হয়েছে, সুফি আদম কি? সুফি আদম হলো যে নিজেকে পবিত্র করেছে, তার বাক্যে আল্লাহ কথা বলে, তখন আল্লাহ বলেছে আমি সেই আদমের মধ্যে বিরাজমান আছি, এবং সেই আদমের স্টেটমেন্ট নাও, সেই আদমের কথাগুলো শুনে বুঝে তোমরা সাধনার পথে আগাও। তখন মনে করো যে সেই মুর্শিদ নামের যে আদম, আমি তার রূপে এবং তার অন্তরে এবং তার জ্ঞানে আমি বিলীন হয়ে আছি। যদি তোমরা তার কথা মানো এবং সেভাবে চলো, তার সাথে প্রেমের বন্ধন আবদ্ধ হও, তখন দেখবে একদিন তোমরা ইনশাআল্লাহ পার হয়ে যেতে পারবো। হে জগতবাসী, আজকে স্বামী আলী চিস্তি আমি এই কথাগুলো আপনাদের সামনে উত্থাপন এ কারণেই করলাম যে এই বিষয়গুলো অনেকেই মাথায় রাখে না, বুঝতে চায় না। তাই আমি ওই ধরনের ব্যক্তিদের জন্য এই কথাগুলো পেশ করছি। হে জগতবাসী, তো আশা করব আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। তো আজ এই বলেই রাখছি, আগামীতে কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।